বাঙালির 12 মাসে 13 পার্বণ। বীরভূমের গ্রামে গ্রামে এখনো এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারে মা মঙ্গল চণ্ডী ব্রত নিষ্ঠার সঙ্গে উদযাপিত হয়। সমাজ সংসারের মঙ্গল কামনায় নারীরা সারা দিন উপোস থেকে মা মঙ্গল চণ্ডীর মন্দিরে মায়ের কাছে প্রার্থনা জানায়। আর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কোটাসুর গ্রামে মেয়েরা ফুল ফল নৈবেদ্য সাজিয়ে হাজির হন মদনেশ্বর শিব মন্দিরে। যদিও করোনা আবহে এবার তেমন ভিড় করার উপায় নেই, তবুও প্রায় প্রতিটি বাড়িতে ব্রত উৎসব পালিত হচ্ছে। পাঠ হচ্ছে মঙ্গল চণ্ডী ব্রত কথা স্থানীয় কোটাসুর রায়বাড়ির দুর্গা মন্দিরে। মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতীর আর জয়দেব। তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গল চণ্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল।